একটা ঘুড়ি কেটে ভাববেন না যে আমরা হেরে যাব। আমাকে চ্যালেঞ্জ করে কিন্তু ভুল করেছেন আপনি। ঠিক ভুল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে মিস্টার বসু মল্লিক। আপনার ঘুড়িটা কাটতই, কারণ আপনার মন ঘুড়ি ওড়ানোই ছিল না, আপনার বন্ধুর দিকে ছিল। তাতে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনি তো শুধু ভাববেন আমাকে টাচ না করা নিয়ে, আমার কাছে না আসা নিয়ে। আপনি প্রতিযোগিতায় মন দিন, দেখি কে জেতে। আজ আমি তোমায় কিছুতেই হারতে দেব না তেজ। এসব কি কর্তামন? আসলে আজ তো মনসা পুজো, তাই বড় বৌমনি পুজোর সব আয়োজন করে রেখেছে। আর বড় মৌমনি বলেছে বাড়ির গিন্নি এই পুজো করবে, তাই আপনি এই পুজো শুরু করলে তারপরেই সবার পাতে খাবার পড়বে। এইটাই তো আমি অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছিলাম। এত কম সময়ের মধ্যে এত আয়োজন, সত্যি সুধা করেছে এসব? আমাদের বাড়িতে তো রান্না পুজো সে কবে উঠে গেছিল। তার থেকেও বড় কথা, সুধা এত কিছুর আয়োজন কখন করলো? আমরা আমরা কেউ টেরও পাইনি। ব্যাস আবার শুরু হলো এই সুধা পুরাণ। এই বাড়িতে এক সেকেন্ডের জন্য ওর গুণকীর্তন থামে না। আমাদের বৌমা গুণে একেবারে সরস্বতী, বলো হেমন্তী। আমার নাম শ্রীমন্তী। হ্যাঁ, আরে ওই একই হলো। আসল কথা হলো যে বড় বৌমা একেবারে লক্ষ্মী, সরস্বতী আর অন্নপূর্ণা একেবারে মিলেমিশে তৈরি হয়েছে। হ্যাঁ, আহ, কতদিন বাদে বাড়িতে রান্না পুজো হচ্ছে, পাতে ইলিশ পড়বে। ও, ইলিশের তো এখন অনেক দাম। তবে পুজোর দিনে এক পিস করে খেতে কোনো অসুবিধা নেই। ঠিক বলেছ, একেবারে ঠিক কথা বলেছ বর্দা। আজ ইলিশ আর সঙ্গে ধরো একটু পান্তা ভাজা বুঝি। অমৃত কতদিন খাই না, অনেকদিন। হ্যাঁ দাদা বাবু, সব আয়োজন করা আছে। কি বলছো, তাহলে আজকে খাওয়া দাওয়া জমে গেল? আজ এত সব আয়োজন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মা নিয়ম করে রান্না পুজো করত। ভোরবেলায় উঠে পাকের ঘর নিকিয়ে ঠিক এরকম আলপনা দিত। তোমার তো এত নিয়মের গণগটা কানন, এবারের কত নিয়মিত তুমি বন্ধ করে দিয়েছ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।